অরুণাচল প্রদেশের তাও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে ভারত সোমবার দেশটির সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়ার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান চীনকে চীনকে সীমান্তে স্থিতাবস্থা একতরফাভাবে পরিবর্তন করতে দেবে না ভারত চীনা আগ্রাসন মোকাবেলার জন্যই সেনা সংখ্যা বাড়ানো হয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েকদিন পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মন্তব্য পাওয়া গেল তবে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি বেইজিং ভারতের দাবি চীনা সেনারা ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালিয়েছিল তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ছিল উভয় পক্ষ এই বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে দুই বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের বিশ ও চীনের চল্লিশ সেনা হতাহত হয়